হঠাৎ দেশব্যাপী শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। সম্প্রতি শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাত, সহিংসতা আর সমালোচনার পর এমন অভিযানের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এই বিশেষ অভিযান শুরু হয়েছে 15 নভেম্বর, চলবে 21 নভেম্বর পর্যন্ত। অবৈধ অস্ত্র, মাদক, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ছাড়াও চোরাই ও রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল উদ্ধারের নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত মাসুদা লাবনের প্রতিবেদনে। সংঘাত, সহিংসতা, খুন, ধর্ষণ দেশে হঠাৎ যেন বেড়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে একযোগে চলছে পুলিশের বিশেষ অভিযান। এক সপ্তাহের এই অভিযানে অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদক, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, চোরাই ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। বলা হচ্ছে এ অভিযান অপরাধ দমনে নিয়মিত কর্মতৎপরতার অংশ। যে কোনো মাসের একটা নির্দিষ্ট সময়ে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে থাকি। বস্তুত বিশেষ অভিযানের পরিচালনার মধ্যে যে বিষয়গুলোকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি, সে তার মধ্যে অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, আমরা আনরেজিস্টার্ড মোটরসাইকেল যেগুলো চলে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তার মধ্যে চোরাই মোটরসাইকেল থাকতে পারে বা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থাকে। তো এই জিনিসগুলোকেই আমরা আসলে বিশেষ অভিযানগুলোর ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়ে থাকি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অপরাধীরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য এমন অভিযান বিভিন্ন সময় পরিচালনা করে আসছে। মামলা সংক্রান্ত গ্রেপ্তার প্লাস আমরা যে মামলাগুলোতে আমরা সাজা পরোয়ানা বা জিআরসিআর যে মামলার মুলতবি যে ওয়ারেন্ট তামিল, বেসিক্যালি ওয়ারেন্ট তামিলে আমরা গুরুত্ব দিয়ে থাকি। সামনে যে আসন্ন যে ইভেন্টগুলো বাংলাদেশ ফেস করবে বা বাংলাদেশ পুলিশের যে আইন শৃঙ্খলা রক্ষায় যেন এটি আমাদেরকে সাহায্য করে, এই জন্য আমাদের এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত অভিযানে বেশ কিছু অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়েছে। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক প্রায় 550, আর বিভিন্ন বিষয়ে মামলা হয়েছে প্রায় 950। এসব অপরাধে সারা দেশে গ্রেফতার করা হয়েছে 4000-এর বেশি মানুষকে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।